বেরিয়ে পড়লাম যমুনা এনক্লেভ ধরে। এখন ঘড়িতে ঠিক 5:31, এখান থেকে দেখাচ্ছে 627 কিলোমিটার। আজ 29 নভেম্বর 2023, দিল্লির বাতাসে এখন হিমের পরশ। ভোর 5:30, চারিদিক নির্জন অন্ধকার, শুধু স্ট্রিট লাইট আর ভুতো আর হিমুর হেডলাইটের আলো। আমাদের সেই বহুকাঙ্ক্ষিত রাইড তো শুরু হলো, কিন্তু একটা বিষয়ে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গন্তব্য সম্বন্ধে কিছুই বলিনি। থাম্বনেল থেকে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, গন্তব্য কাশ্মীর, আর আজকের গন্তব্য হচ্ছে যমুনা থেকে জম্মু। দিনের আলো ফুটতে শুরু করেছে, 7:05 এখন, একটু দাঁড়ালাম। গুগল বাবার নির্দেশে একখানা শর্টকাট রাস্তায় ঢুকে পড়লাম। ভোরের সূর্যের আলোয়ে বেশ ভালোই লাগছে এ পথে চলতে। বেশ চলছিলাম কুয়াশা মাখা সুন্দর গ্রাম্য পথ দিয়ে, হঠাৎ এসে গেল অফ রোডিং। দাঁড়ালেই আটকে যাবে। চণ্ডীগড় 156, আম্বালা 116 কিলোমিটার। এখন 8:27, প্রায় 134 কিলোমিটার রাইড হয়ে গেল। আম্বালা ক্যান্টনমেন্ট 59, জলন্ধর 232, অমৃতসর 311, 4 ঘন্টা রাইড হলো, 164 কিলোমিটার মতন এসছি মনে হয়। বেশ খিদে পাচ্ছিল, সঙ্গে ড্রাই ফ্রুটস এসব নিয়ে আসা হয়েছিল, তাতে কিছুটা খাওয়া হলো। তাছাড়া একটা রোড সাইড ধাবায় অনেক খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। সামনে NH-44-এর ওপর একটা বিশাল ধনুকের আকারের গেট, হরিয়ানা স্বর্ণদুয়ার। 229 কিলোমিটার এসছি এখনো পর্যন্ত। Thank you.
ঘড়িতে এখন 2:20। এখান থেকে জলন্ধর সিটি 8 কিলোমিটার, অমৃতসর 92 কিলোমিটার। 383 কিলোমিটার্স রাইড ডান। পথের ধারে দাঁড়ালাম একটা ধাবায়, একটু বিশ্রাম, জল আর কিছু খাবার, আবার চলা শুরু। এখন বিকেল 4:00। গুরুদাসপুর 40 কিলোমিটার, পাঠানকোট 54, 476 কিলোমিটার ডান। এখন বাজে 4:50। নূরপুর 26 কিলোমিটার, ধর্মশালা 84, 501 কিলোমিটার রাইড হয়ে গেল। বিকালের রোদ্দুর রাস্তার ওপর সোনার টুকরো ছড়িয়ে দিচ্ছে, কোথাও এবার একটু খেয়ে নিতে হবে। খালসা ধাবার সর্দারজি বললেন সামনে জম্মুর রাস্তায় জ্যাম আছে, রাস্তার কাজ হচ্ছে, সময় লাগবে। এখন 5:30 বাজে। অনেকক্ষণ পর একটু ঠান্ডা হাওয়া এলো বুকে। তো এবার আমি একটু চালাচ্ছি, বাবা একটু রেস্ট নিচ্ছে ওই যে সুমন্ত দার বাইকের পেছনে। সময় বলছে 5:45, আর জম্মু 50 কিলোমিটার দূরে, জ্যাম রয়েছে রাস্তায় একটু। আমরা মাঝে মাঝে ফাঁকা পাচ্ছি, মাঝে মাঝে জ্যাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না থাকার জন্য একটু আলো জ্বালতে হচ্ছে বটে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে।
সূর্য ডোবার আলো দেখা যাচ্ছে। আসলে এইদিকে রাস্তা চওড়া হচ্ছে আর ফ্লাইওভারের জন্য দুদিকে ভাগ হয়ে যাচ্ছে রাস্তা সার্ভিস লেনে, তো সেই জন্য একটু জ্যাম জমাট হচ্ছে আর কি। ওদিকে বিভৎস গাড়ির লাইন, আমরাও আসলে ওই রকমই একখানা লাইন পেরিয়ে এসেছি, বাইক থাকার জন্য এগুলো এড়িয়ে আসতে পেরেছি, নাহলে অনেকক্ষণ সময় লাগতো আমাদেরও। অবশেষে পৌঁছলাম হোটেল সত্যম লজ, এর দোতলার একটি ঘরে আমাদের তিনজনের থাকার ব্যবস্থা হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে রেস্টুরেন্টও আছে, খাবার দাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এখন 8:30 বাজে, তবে হ্যাঁ এখানে কিন্তু সব ভেজ। ওকে, গুড নাইট। কিছু বলতে চাও? কি বল, কি বলবে তুমি জানো? কোথায় আছি জায়গাটার নাম তো জানি না, আপাতত পাহাড়ে আছি, অনেক নিচে দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীরও নাম জানি না।